ধেয়ে আসছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় মোচা ও মোকা। এই ঘূর্ণিঝড়ের নামটা কেউ কেউ বলে থাকে মোচা, আবার কেউ বলে থাকে মোকা। আবহাওয়া বিশেষজ্ঞরা বলেছেন, এই ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত হানার সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে 140 থেকে 170 কিলোমিটার। আবহাওয়া বিশেষজ্ঞরা আরও বলেছেন যে ঘূর্ণিঝড়টি আঘাত হানার সময় জলোচ্ছ্বাস হতে পারে কমপক্ষে 10 ফুট উচ্চ। দুইটি বিভাগে আর কত তারিখে এই ঘূর্ণিঝড়টি হবে, আর কোন কোন জায়গায় হবে, আর কোন কোন জায়গায় জলোচ্ছ্বাস হবে জানিয়ে দিব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর এরকম আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবহাওয়া বিশেষজ্ঞরা বলেছেন আগামী 13 থেকে 16 মে সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মোচা। বিশেষজ্ঞরা আরও বলেছেন ঘূর্ণিঝড়টি 14 মে মধ্যরাতের পর থেকে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকা দিয়ে সরাসরি স্থলভাগে আঘাত হানবে। এর কারণে জলোচ্ছ্বাসও হতে পারে বাংলাদেশে। জলোচ্ছ্বাস হবে কমপক্ষে 10 ফুট উচ্চ, তাই প্লাবনিত হতে পারে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের চর ও উপকূলীয় এলাকাগুলো। বিশেষজ্ঞরা বলেছেন ঘূর্ণিঝড়টির সৃষ্টি এবং স্থলভাগে আঘাত করার সময় যদি আরও 3 দিন পিছিয়ে 17 থেকে 18 তারিখ হয় তাহলে অবস্থা আরও ভয়াবহ হবে, কারণ 18 মে অমাবস্যার রাত। ওই দিন ঘূর্ণিঝড় আরও শক্তিশালী হবে, আর সে কারণে জলোচ্ছ্বাসের শক্তি আরও বেড়ে হবে 15 ফুট, যা শুধু প্লাবিতই নয় ভয়ঙ্কর তাণ্ডব করবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের চর ও উপকূলীয় এলাকাগুলোতে।